আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যাব শাড়ি ঘাট যাব। তো শাড়ি ঘাট যাওয়ার জন্য বের হয়েছি। তো বাইরে অনেক রোদ ছিল, তবুও বের হয়েছি, কারণ এখন বের না হলে সন্ধ্যা হয়ে যাবে। আমরা সন্ধ্যার আগেই আসার চেষ্টা করব। তো চলেন। তো অনেক বছর যাবত আমার ফ্রেন্ডরা বলছিল যেতে, শাড়ি ঘাট যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি যাই নাই। তো এখন ভাবলাম আজকে ছুটির দিন আছে, তো আজকে যাওয়া যাক। তো এই জন্য বের হয়েছি। বাহিরে অনেক রৌদ্র, আর রাস্তা পাকা করা ছিল না, যার কারণে অনেক ঝাঁকি ছিল। তো হাসনাবাদ থেকে সিএনজি দিয়ে যেতে হয়, তো আমরা সিএনজি দিয়ে যাচ্ছি। আমি ভাবছিলাম তো হাসনাবাদ থেকে অনেক কাছে, কিন্তু 15-20 মিনিটের মতো সময় লেগেছে। আর রাস্তাটা বালুর রাস্তা ছিল, আর অনেক দিনের ইচ্ছা ছিল হাসনাবাদ শাড়িঘাট যাব, তো সেই ইচ্ছেটাও পূরণ হচ্ছে মনে হয়। তো যাচ্ছি। তো এখানে শাড়িঘাটের নৌকা দিয়ে মানুষ ঘুরতেছে, সেটাও দেখতে পাচ্ছি গাড়িতে বসে। তো আমরা চলে এসেছি কাছাকাছি, আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো সেটাও দেখতে পাচ্ছি। আমরা একটু সামনে নামবো আর এখানে পরে আসবো। এখানে দেখা যাচ্ছে একটা সিপির দোকান আছে, তো দেখি আসার সময় খেতে পারি। তো এই তো গাড়ি থেকে নামলাম। এই তো অনেক রোদ বাহিরে, এখন এই তো একটা ফুচকার দোকানে আসলাম। তো বাহিরে দেখি একটা মামা ফুলের ভ্যান নিয়ে দাঁড়ায় আছে, তো এখন আমরা ফুচকা খাবো। ফুচকা অর্ডার করেছি, ফুচকা আর ঝালমুড়ি। তো আমাদের ফুচকা চলে আসছে, এটা ঝালমুড়ি। তো ফুচকাও বানাচ্ছে, আমি ভাবছিলাম ফুচকা, তো ফুচকা না, এটা ঝালমুড়ি। তো ঝালমুড়িটা অনেক মজার ছিল অনেক, আর উপরে কী মশলা দিছে জানি না। তো আমাদের ফুচকা আর ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা যাচ্ছি ওই কাশফুলের দিকে। এটা পুরোটাই বালু রাস্তা, জানি না এখানে কেন পাকা করে নেই। তো এখানে একটা ভাইয়া আপুটার পায়ে কী জানি করতেছে, জানি না। তো অনেকটা রাস্তা হাঁটতে হবে, এখানে তো আর গাড়ি চলার কোনো ওয়ে নাই। তো যাচ্ছি। এখানে এত বালু যা কল্পনার বাহিরে, আমি তো ভাবতে পারি না। এই রাস্তা দিয়ে যাচ্ছি আর জুতার ভিতরে বালু চলে যাচ্ছিল, অনেক বিরক্ত লাগতেছিল। তারপর কিছু করার নাই, কারণ এখানে মাটির রাস্তা নেই যে মাটি দিয়ে যাব। তো এখানে বালু দিয়ে যেতে হচ্ছে, সবাই যাচ্ছে, কিছু করার নেই, তো এখান দিয়ে যাব। এখানে একটা নৌকার ঘাট আছে, তো এখানকার মামারা ডাকতেছিল নৌকাতে ওঠার জন্য, বাট আমরা উঠি নাই, কারণ আমরা আগে কাশফুল দেখতে যাব। তো এখন উঠলে আমরা সন্ধ্যা হয়ে যাবে, তো আমাদের কাশফুল দেখা হবে না, ঘোড়াটা মাটি হয়ে যাবে। তো আমরা নৌকাতে না উঠে আমরা কাশফুল দেখতে যাচ্ছি। তো অনেক রোদ ছিল, তবুও যাচ্ছি, কিন্তু আমার গরম লাগে নাই কেন জানি, জানি না। তো অনেক রোদ, আর এখানে একটা মামা হাওয়া মিঠাই নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো আমরা যাচ্ছি, এতক্ষণ পরে একটা ঘাসের রাস্তা পেয়েছি, আর এতক্ষণ অনেক বালু ছিল, বালুর উপদা যেতে হয়েছে। তো এখানে কিছু ভাইয়ারা গান গাচ্ছিল, তো এখানে যাই নেই। তো আমরা যেখানে নিরিবিলি জায়গা সেখানে যাব, মানে কিন্তু আমরা ভিতরে যাই নেই।
কারণ ভিতরে অনেক ভিতরে অনেক ছেলেমেয়েরা যাচ্ছিল, তো সেটা দেখে আর যাওয়ার ইচ্ছে হলো না। জানি না তো ভিতরে তারা কেন যাচ্ছে। তো আমরা খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করেছি, আর জায়গাটা অনেক সুন্দর। কিন্তু গিয়ে দেখি কোনো কাশফুল ছিল না, কিন্তু তারা কাশফুলগুলো কেন আগুন দিয়ে পুড়িয়েছে আমি জানি না। তো শুনলাম ওইখানে কাশফুল নাকি আগুন দিয়ে পুড়ে ফেলেছে, তো এই জন্য আর দেখতে পারি নাই। গিয়ে শুধু ঘাস দেখতে পেয়েছি, ঘাস কাশফুলের গাছগুলো দেখতে পেয়েছি, কিন্তু কাশফুল পাইনি। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, আমি অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো এখানকার মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আবার অনেকে গাড়ি নিয়ে আসছে, গাড়িতে ঘুরতেছে, নামে নেই কিন্তু ঘুরতেছে। তো এখান দিয়ে ভিডিও করতে করতে হঠাৎ দেখি একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ মানে আমি দেখিও নেই। তো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তো যার কারণে আপনার সাথে একটু শেয়ার করলাম। তো আমরা এখানে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তো এখানে একটা ভাইয়া আর আপু ছবি তুলতেছিল আমাদের মতো। তো সূর্যটা ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে এক আন্টি আসছে তাদের তার মেয়েকে নিয়ে জায়গা দেখতে, তার সাথে একটু কথা বললাম। তো এখানে একটা গরু দেখি, গরুর উপরে একটা পাখি বসে আছে, তো ভালো লাগলো দেখে। তো আমরা চারপাশ ঘুরে দেখে ছবি তুলে ভিডিও করে চলে যাচ্ছি। তো সন্ধ্যার আগে যাওয়ার চেষ্টা করব, কারণ কিছুটা দূর আছে, কমপক্ষে 40 মিনিটের মতো লাগবে যেতে। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, আর এখানে কিছু ছেলেমেয়েরা আসতেছে বাইক নিয়ে, সন্ধ্যার সময় ভিতরে যাচ্ছে। তো সেগুলো দেখে ভালো লাগলো না, কারণ এখানকার জায়গাটাও ভালো না। তো আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। আর এখানে দেখি একটা ছোট মেয়ে তার বাবাকে, বাবা শিখাচ্ছে স্কুটি চালানো। তো আমরা সামনে যাচ্ছি, এখানে একটা ঘোড়া আছে, চাইলে আপনারা এখানে আসতে পারেন, ঘোড়াতেও চড়তে পারেন। তো জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, যাদের মন খারাপ তারা অবশ্যই আসবেন, আর জীবনে একবার এসে ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা। আর এখানে একটা চাপটির দোকান আছে, সেখানে যাচ্ছি চাপটি খাবো। তো ডিমের চাপটি নিয়েছি, চাচিটা জিজ্ঞেস করতেছিল কী চাপটি খাবেন, বললাম ডিমের চাপটি, আর নর্মাল চাপটিও নিয়েছি। এখানকার চাপটির প্রাইস হচ্ছে 15 টাকা করে নর্মালটা, আর ডিমেরটা 30 টাকা। তো এটা হচ্ছে চাচির বাবা। তো আমাদের চাপটি হচ্ছে, আমি একটু ভিডিও করতেছিলাম, আর এখানে লোকজন তাকায়ছিল। তো আপনাদের না দেখালে তো হয় না, তাই না? আপনারা তো বলবেন কী খেয়েছি না খেয়েছি, তো যার কারণে দেখালাম। আর এখানকার একটা আন্টি দেখলাম নামাজ পড়তেছে, মাগরিবের আজান দিয়েছে, সবাই যে যার মতো ঘুরতেছে, আর এই আন্টি নামাজ পড়তেছে, এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। তো তার হাজবেন্ড দাঁড়াচ্ছিল আর সে নামাজ পড়তেছে। এই তো আমাদের ডিমের চাপটি দিয়েছে, এখন হবে, তারপর আমরা একটু চায়ের দোকানে যাব। এই তো চা নিলাম, চা খাবো, দুধ চা খাওয়া শেষ করে এখানকার দোকান দেখলাম। তো ওই দোকানটাতে ছোটো ছোটো কিছু কিনলাম, দাম বেশি তাও কিনলাম। তো ফাস্টফুডের দোকান থেকে কিছু খেয়েছি, বার্গার, সসেস, চিকেন বল, এগুলো খেলাম। আর অন্য আরেকটা রেস্টুরেন্ট থেকে চাউমিন আর লাচ্চি খেয়েছিলাম। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।